পাম্পের দোতলায় মানে প্রথমে আমাকে নিয়ে যায় হলো মানে উসমান মেম্বার, আর ওনার সাথে যে হালিম দোকানদার আমাদের বাড়ির পাশে সেই লোক, আর দুই তিনজন লোক ফোন করে উসমান মেম্বার নেয়, তাদের আমি চিনি না, কিন্তু তারা ঘাটের ফুলা পান মানে এরা সহকারে মেম্বারের সহকারে ওনারা চার পাঁচজন খুব হাত পা গায়ে দিনে খুব মারামার মানে খুবই মারে উসমান মেম্বার সহ আলিম আর দুই তিন আর তিনজনকে আমি চিনি না, মানে ওই তিনজনকে ফোন করে নিয়েছি দুজনকে নিয়েছিলেন, পরে আমাকে খুব মারধর বললো, করার পরে বলতেছে যে তোরা এই অটো চুরি করছো কোন জায়গায় বসছো, আর আমি বলতেছি যে ভাই আপনারা আমার মেরে ফেলাই দেন, আমি সত্য কথা বলতে বলতে আমি মরে যাওয়ার রাজি আছি, তবে আমি যদি আমি সত্য কথা বলে মরে যাই তাতে আমার আল্লাহ অনেক ভালোবাসবে, কারণ আমাকে সে বলে যে তুই তো সত্যি কথা বলে মরছো, তাহলে তোর আমার আমি আল্লাহর কাছে দায়ী থাকবো না, আমি এমনি পর্যন্ত বলছি যে আমি সত্য কথা বলছি, তারপর আপনারা আমার এরকম করতেছেন প্রচার করছেন, পরে আমাকে হাত ওই অবস্থায় বাইরে গাঙে নদীতে মানে ইসে নৌকায় নিয়ে যায় নদীতে ফেরি ঘাটে, ঠিক না, তো এরাই চার পাঁচজন মানে ছুরি টুরি দিয়ে অস্ত্র টস্ত্র দিয়ে আমাকে অনেক ভয় থাকে, তুই যদি চিকেন না করিস তাহলে তোকে মেরে মানে তোর গাঙ্গে ফালাই দিয়ে চলে যাবো, কোনো প্রমাণ থাকবে না যে তোর যে মারছে কে, কোনো প্রমাণ থাকবে, আর তুই যে একটা চোর তোর মারতে কোনো ইয়ে হবে না, তাই আমি বলছিলাম যে প্রশ্ন যে আমি কি চোর, উসমান আবার আমাকে সম্পর্কে এলাকায় আমি মামা বলতাম, তাই আমি বলতাম মামা আমি চোর, আমি আপনি আপনি আমার প্রমাণ আসছে কোনো বা আমার প্রতি আমার এলাকায় এরকম ধরনের কোনো রিপোর্ট নাই না, আমি একটা নিরহ ছেলে, আমার বাপ পাগল, আমার একটা ভাই ও নাই জোর, আমি একাই থাকি দৌলতিয়া, আমি নানা বাড়ি দেশে মানে আমি মানে এটা খুব কষ্ট লাগে যে একটা মামলা নেই আমার নামে, আমি এলাকায় কোনোদিন মারামারি করি নাই, কারো দূরে টাকা মায় রেখাইনি, কিন্তু আমি গরিব ছেলে, আমার মা বিদেশ থাকে, আমি একাই থাকি এই জায়গায়, কিন্তু আমাকে তুমি দুর্বলতা সুযোগ নিয়ে আমাকে খুব টর্চার করে বা আমাকে নাম মানে বলছে যে তোকে মারা ফেলে স্যার আমি নাম লক্ষ্য করার জন্য, ওরা বলতেছে যার যার নাম বলতে বলবো তুই তার তার নাম বলবি, তাহলে তোকে আমি বাসায় নিয়ে যাই, তোকে বাঁচানোর দায়িত্ব আমার, মানে তোর কোনো জরিমানা লাগবে না বা তোর কিচ্ছু লাগবে না, তোর বাঁচানোর দায়িত্ব আমি, হ্যাঁ ওরাই বলতেছে, তাও আবার নাম বলাইছে, তাও আমার নিজেরই হাফুন মামা, আমারই নিজের হাফুন মামা, আমার কত বড় সিনিয়র, তো সার আমি এই কাজটা আমার সম্ভব, আরে আমার হাফুন মামা মামার নাম কথা বলতেছে, হ্যাঁ তার নাম বলতে আমার আমারই হাফুন, আমার মার হাফুন কাকার ছেলে মানে আমার চাস্তু মামা, তার এই দুই দুইটাই চাস্তু মামা, এই তার আর আমার আপন বড় খালা ছেলে মানে আমাকে নিজেকের ভিতরে সবার নাম বল বলতেছে খুব মারাচ্ছে, পরে সে আমি মারার শুধু না করতে পারে, পরে আমি বলছি যে ভাই হ আমি বলবো তো আমাকে ছেড়ে দে, পরে আমাকে মানে বলছে যে হ্যাঁ আমি করছি, পরে সুগুর আবার ভিডিও টিডিও করছে বুঝছেন, ভিডিও টিডিও করে মানে ওই যে মানে এটা আমার আটকাইছে বিপিরে মানে পরে ভিডিও মিডিও করে পরে আমার ছেড়ে দিস এক মাস আগে, পরে আমি ঢাকায় গেছি, ঢাকা থেকে পরে আমার বাড়ি থেকে বলেছে যে বিচার হবে ইনাম করিস, আমার মনে সাহস যদি বিচার হয় তাহলে বিচারে যাবো, আমি বিচারের দিন আমি নিজেই স্বয়ং উপস্থিত হয়েছি, মানে ঢাকা থেকে আমি নির্ভয় আসি কারণ আমি একটা দোষী না, আমি আল্লাহর কাছে আমি পরে এসে আমি চলে এসেছি বিচারের মধ্যে সবাই মেম্বার উসমান মেম্বার তো মানে পুরো অনেক মেম্বারের নাম বলতে পারবো না তো মানে মেলা মেম্বার আর কে কে ছিল সভাপতি সভাপতি চেয়ারম্যান ছিল আমাদের তারপরে মেয়র ছিল হ্যাঁ নজরুল মেয়র ছিল নজরুল ছিল তারপরে আরও মানে আরও অনেক ভালো ভালো লোক গোলন্দার কে কে ছিল
পরে বিচারের মধ্যে মানে আমাকে দাদার নাম বলতে বলছে, পরে আমি নাম বলছি আমি স্বীকার দেয়নি বিচারের মধ্যে। প্রথমে অনেক চেষ্টা মানে চেষ্টা করছি যে আমার মামা আমার দায় সবাই নিজেরাই যেন বিচার সবার থেকে করছে, মানে বিচার দায় সবার থেকে করছে মানে সবাই চেয়ারম্যান দিয়া চেয়ারম্যান সভাপতি ছিল মেম্বার টেম্বার। তারপরে মানে বিচারের মধ্যে আমার খালাকে আমার মামাকে নাম কো শনিবারে কোন সময় হয় বিষয়টা? বেলা 12টা বাজে, 12:30। কত লোক হবে সব মিলে? টোটালে সব মিলে লোক হবে না হলে করো 600-700 লোক হবে, অনেক লোক। ইউনিয়ন পরিষদে 8 নাই কে লোক, মানুষই 8 নাই কে। পরে আমার মামা মানে আমি ওনার নাম বলি দেখে উনি মানে হঠাৎ করে স্টক করে বিচারের মধ্যে। মঞ্জু পরে মঞ্জু মঞ্জু ফকির মঞ্জু ফকির পরে স্টক করে উইসের ভিতরে। পরে সে স্টক করার পরে পরে সে মানে চেয়ারম্যানটা বলে যে তাহলে সামনে শনিবারে বিচার হবে, তো তো স্টক করছে জায়গায় তাহলে বিচার এ পর্যন্ত রায় হয়নি আর রায় হয়নি। পরে শনিবারে পরে সে আমার মানে আমাকে ছাড়ে না, বললাম যে পরে সে আমাকে ধরে রাখছে চেয়ারম্যানরা মেম্বাররা সবাই। আমি বললাম যে ভাই আমার বাড়িঘর তো এই জায়গায়, আমার বাড়িঘর আছে আমাকে বাড়িঘরে যেতে দেন, আমি শনিবারে আমি আবার উপস্থিত হব বিচার। তারা আমাকে যাইতে দেনে, তারা আমার জবরদস্তি করে মনে করেন মেম্বারের বাড়ি চেয়ারম্যানরা সভাপতিরা থাকা অবস্থায় আমার মানে মেম্বারের বাড়ি আমাকে মেম্বার দেয় উসমান মেম্বারের বাড়ি। কী বলে যে ওকে তোমার হেফাজতে রাখবা বা তোমার কাছে যেতে? কে বললো এই কথাটা? চেয়ারম্যান চেয়ারম্যান কিরা নাম কি? চেয়ারম্যান হলো রহমান চেয়ারম্যান। উনি বলছে মেম্বার বাড়ি থাকবা? হ্যাঁ। পরে সে মনে মানে চেয়ারম্যানের সামনে আমি বললাম যে ভাই আমার বাড়িঘর তো যে মেম্বারের বাড়ি যে জায়গা থেকে আমার বাড়ি যেতে 5 মিনিট লাগে হাইটে গেলে, তাহলে আমি আমার বাড়িতে থাকি আমার বাড়িঘর আছে। সে আমাকে বললো যে না তুই একটা চোর, তোর বাড়িঘরে যাওয়ার নেই। আমি বললাম তারপর উনি দেখো আমি তর্ক করছি না, সেটা আমি ছোট হয়ে বলিনি যে স্যার আমার মানে আমার বাড়িঘর আছে আমার বাড়ি যে আমি শনিবার দিন বিচারে হাজির হবো। তারা আমার দেন ওর মেম্বারের বাড়ি আমার রাখে। পরে সে মেম্বারের বাড়ি রাখার পর পরে সে আমার মানে খুব মানে ওই জায়গায় আমি একবেলা খাইতে পাই বা দুই বেলা খাবার দেয় না, মানে একবার আটকে রাখছিল। হ্যাঁ আটকে রাখছিল আমাকে। কই আটকে রাখা? মেম্বারে আটকানোর জায়গা আছে? মেম্বারে বাড়ি ঘরে আটকে রাখছে আমাকে বা ওনার হাপন দুই ভাই দিয়ে মানে আমাকে অল্টে মানে আমাকে বডিগার্ড মানে ওনারা রেখেছিল। হ্যাঁ দুইজন মানে আমার কোথাও যেতে দিত না বা আমার মনে ছিল কি না ভাই না কি তালা মারা থাকতো মকবুল আর আসা মকবুল আর আসা দুই ভাই পাহারা দিত। হ্যাঁ দুই ভাই পাহারা দিত বা দুই ভাইয়ের কাছে লাঠি ছোটা বা হাবি জাবি কিছু থাকতো মানে আমাকে ভয় দেখাতো অল টাইম যে কোথাও দুধ দিয়ে খাবার দিত না ঠিক মতো। না না স্যার কালকে সকালে খাইছি আর এই যে কেবল আমার খালা কটা ভাত এনেছি তাই খাইছি। মারধর করতো নাকি? হ্যাঁ ভাত খেতে চাইলে করে মারধর করতো, ঘর আটকে নিয়ে মারতো যে চুরি করার সময় মনে ছিল না তুই ভাত খেতে চাস এখন ভাত খাবি তোর করে ভাত খাওয়া। তারপরে পরে এসে স্যার এই 6-7 দিন ঘুরে মারছে? হ্যাঁ 6-7 দিন ঘুরে। কী দিয়ে মারছে? লাঠি দিয়ে মানে মানে লাঠি দিয়ে মারে নাই মানে হাত দিয়ে পাও দিয়ে সিপা মারি দিয়েছে স্যার আমাকে। এদের দিয়ে লাঠি লুটে স্যার মারতো নাকি? হ্যাঁ লাঠি তো ঘুষাই তো মানে সিপা মারতো আমার থোড়া মোড়া দিয়ে খুব মারছে হাঁটতে পারেনি। পরে সে আপনার পরিবার লোকজন জানতো না? হ্যাঁ পরে সে আমার ওই যে ওই খালাটা ওই যে ওই আমার সামনে আছে আমার ওই খালাটা মানে আমাকে দেখতে চায় ওই লোকটা আমাকে দেখতে চায় আমার খালাটা আমি গোপনে বলি খালা আমার খুব মায়ের ফেলাই দিচ্ছে খালা আমার খাইতে দেন না বা আমাকে খুব মারা তো আমার খালা আমি গোপনে মানে যেমন আমি বলছি গেছে। পরে সে আমার খালারে বলছে খালা যে তুমি একটা আইনের পড়ছাই বা আমাকে এমনি একবারে মেরে ফেলাইতেছে। পরে সে আমার খালা এসে মানে আইনের পড়ছে পরে সে কালকে আমাকে
নটার দিকে যায় উদ্ধার রাত নটার দিকে। হ্যাঁ, আপনি কি খবরটা দিলেন কিভাবে পুলিশে? আমি মানে আমি জানি না যে কেমনে পুলিশের কাছে মানে খবরটা গেল। আমি তো যে মানে এ পর্যন্ত শেষ মানে আমি জানি যেটা আমি বলছি আমাকে লাগে। আপনার পুরো নামটা কি বলেন তো? রাসেল। রাসেল কি? রাসেল শেখ। বাবার নাম? নজরুল শেখ। গ্রাম ঠিকানা বলেন। জলি সর্দার পাড়া 6 নং ওয়ার্ড, এই 7 নং ওয়ার্ড মানে জলি সর্দার বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়ি। বললেন যে মামা বাড়ি থাকতেন? হ্যাঁ, মামা বাড়ি মানে আমরা এ জায়গায় বাড়ি করছি নতুন আমরা 5 বছর, আর দেশের বাড়ি ফরিদপুর। বাবা আছেন তো? বাবা আছে পাগল সে, আর মা হচ্ছে দেশে বাইরে। হ্যাঁ, বাইরে কোথায় থাকেন? সৌদি আরব। সৌদি আরব। আপনার ভাই বোন আর নেই? একটা বড় বোন আছে, ফরিদপুর বিয়ে দিছে। তাছাড়া স্যার আমার কেমন এই খালে আপনার দেখাশোনা করতে? হ্যাঁ, এই খালাটাই আমার দেখ। হ্যাঁ, আপনার নাম কি? তুমি সাইড তো আমার ছেলেটা আজ কতদিন ধরে আমার জানি তো ছেলে জানাই যে পাগল। আপনার নাম কি বলেন? শুকুর জান। রাসেলের হচ্ছে খালা? খালা স্যার। পরে আমার বাড়ির পাশে তো আমার আপন স্বাস্থ্য কাকা, ও ও ডাকা থাকে, ওই অটো ডারাই গেছে। অটো ডারাইনের পরে কার অটো হারাইছে? ওই যে আমার স্বাস্থ্য কাকা আমার বাড়ির পাশে, 3 মাস আগে সোনামুদ্দি। সোনামুদ্দি? সোনামুদ্দি। সোনামুদ্দি কি ফকির? ফকির। তার অটো অটো হারা গেছে। পরে ছেলের কথা কইতে চাই যেন ওই ছেলে অটো নিছে ওটা থেকে ঢাকায়। ওটা এখানে না না থাকলে কি হবে? ষড়যন্ত্র করি ওই দিন মাঝে মধ্যে বাইরে আসতে এখানে শিখে দিচ্ছে দেখে ওই ঘরে তার টাইমে নিয়ে মার দূর করা জন্য মেলা বিজু চেপিতে নাতির ছোটা নিয়ে আসে আমার বড় বোন আর ওই মা। আমি ছিলাম রাজবাগে, আমি বাড়ি ছিলাম না। ওরা হলো কোথায় না আমার ছেলে নির্দোষী, তোমার ছেলে নিবে দেবো না, মার দূর করবে দেবো না। যদি আমার ছেলে চুরি করে তাহলে থানায় জানাও, থানায় থেকে আমার ছেলে নিয়ে যাবে, ও ঠিক উচিত বিচ্ছেদ করে আমার ছেলের শাস্তি দেবে, আমি তোকে হাতে তুলে দেবো না। এটা করার পরে আমার ওই দুই বোন হেভি মারা মারছে ওর ছেলে ফেলে দিয়ে। আমার ওই বোন রে? হ্যাঁ, আমি খালেদা আর নুরজাহান দুজনে মারার পরে ওই অটলারা মারার পরে পাও মারলো কিটা মারলো সোনামুদ্দি তুই সওয়াল পরে আমার থানা জিটি করছি মারছে দিয়ে ওই তো অটো আরে সাথে সাথে 3.5 মাস কে করছে জিটি? আমার বোন দুই বোন এসে থানায় জিটি করে ওই যে মারছে দিয়ে মারছে দিয়ে যে না আমাকে কিছু ধরে না আমার সওয়ালের মিথ্যে কথা কো আমাকে মার দেব করতে পারে এসে মারছে 3 মাস আগে। হ্যাঁ, এই দাঁড়ি আছে 1 মাস আগে। পরে হেসে আমরা আবার কইছি যে ছাড় দেখেন আমাকে এই রাতের দিন তদন্ত যায় কিছুই পায় নাই, ষড়যন্ত্র কিছুই পায় নাই, ষড়যন্ত্র করে আমাকে মারছে দিয়ে স্যার যায় হেঁকে খুব গালাগালি পারছে। পরে ওই দেশ নিষ্পত্তি হয়েছে। পরে ছেলেরা ডাকানো হচ্ছে মার ফিলায় সেদিন রাত 10টার সময় আছে 3 দিন সময় মা দেশে ছিল। হ্যাঁ হ্যাঁ, মা হিসেবে আছে। কবে? এর মা 10 তারিখে চলে গেছে। গত 10 তারিখে? হ্যাঁ। কোথায় গেছে? সৌদি আরব। 10 তারিখে চলে গেছে। পরে ওর মা আগে দিবের গেছে ফেরি একটা ডিসাল রসুন পিস এগুলো নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে নিয়ে যাবেন লাগছে না। কালকে যে পুলিশ খবর উদ্ধার করলো, পুলিশ খবর দিল কি? আমি দিছি। কিভাবে দিছি? আমি দিছি যে স্যার আমার ছেলেটা রাত 7 দিনে রাত কাটিয়েছে থানায় আছি দাঁড়িয়ালা স্যার ওই যে কালু করিয়া স্যার কইলো কি আমাকে হচ্ছে স্যার না এই তোমাকে আমি কী সিদ্ধান্ত দেবো তাহলে তুমি এই নাম্বারটা নিয়ে। কখন আসলেন? পরশু দিন আসলাম। এরকম করে ফোন দিছি দেখেন আমার ছেলেটার এরকম আটকাইতেছে আর ওই যে আজকে নিয়ে জরিমানা ধরবি মার দৌড় করবি তারপরে বিচারের দিন দুতলা নিয়ে মার দূর করছে কি করছে। এরপরে আমরা এই আইনের আশ্রয় উদ্ধার করে আনছে। পরে এর উদ্ধার করার পরে আমাকে 3 বোনের মায় দিয়ে মহিলা দিয়ে 3 পুরুষ দিয়ে আমার আমাদের যে দেহাইছে এই জায়গায় এই জায়গা বাইরে মারছে। হ্যাঁ, আমাকে আমার মা আমার মেয়ের আর আমার। আপনার মার নাম কি? জোহরা। জোহরা বেগম। হ্যাঁ, বয়স কত তার?
বয়স 70-75 তারে মারছে আপনার নাম কি আমার মূল উঠে আছে সাথে দেখাইছি আপনার নাম কি আমার নাম শুকুরজান শুকুরজান বেগম আপনার স্বামীর নাম হলো ফুলসাদ শেখ ফুলসাদ শেখ আপনাকে মারছে হ্যাঁ আমার মারছে আর আমার মেয়ে হাজরা হাজরা কত টাকা মারলো দিয়ে মারলো উসমানের দুই মেম্বার মেম্বার মেম্বারের বাড়ি দুই দিয়ে ছেলে ছিল আর ওর ভাই বড় বড় নিতে দিয়ে ছেলে নাম কি ছেলে দিয়ে ছেলে আমরা চিনি না কোন দেশের ভাষা তো নিকো আমাকে দেশের ভাষা না পুষ্টি না কিসের ভাষা কয় আমি চিনি না ওই ছেলে দুটি আমার দড়ি নিয়ে আসে নাটি নিয়ে আসে বাইরে দিয়ে তোর এই বে বন্ধু গালা গালি গাছের হাতে নটির কথা মারে আচ্ছা হাজারা খাতুন মারছে আপনাকে মারছে আর মারে মারছে আর কারে মারছে আর দুই যে ছেলে দুটি খাবার দিতে ছোট ছোট গুলি বন্ধু কাছে কথা আছে মানুষজন এক কানে ঠিক আছে উসমান মারছে উসমান 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 তো পলাছে কালকে দেখি ও আজ পলাছে কালকে মারছে হ্যাঁ উসমান আসবে মানুষ দিয়ে